পবিত্র মাহে রমজানে পরিবার নিয়ে ইফতারি করুন রুয়ান টার্কিশ রেস্টুরেন্টে, 230 কমার্শিয়াল রোড, লন্ডন, E12NB 02077809733। ব্রিটেনের ডেটিং অ্যাপসে জালিয়াতির শিকার হচ্ছেন অনেক মানুষ। সম্প্রতি রোমান্স জালিয়াতির শিকার এক ব্যক্তি রিফান্ড পেয়েছেন £1,53,000। বিবিসির মানি বক্স প্রোগ্রামের তদন্তের পর প্রতারণার শিকার এক ব্যক্তি £1,53,000 ফেরত পেয়েছেন বলে জানিয়েছে বিদেশি অ্যাকাউন্টে। এভাবে স্ক্যামারদের মাধ্যমে হারানো অর্থ রিফান্ডের সিস্টেম না থাকলেও লয়ার্স ব্যাংক ওই ব্যক্তির সার্বিক ব্যবস্থার কথা জানতে পেরে তাকে অর্থ রিফান্ড করেছে। বিবিসির খবরে বলা হয়েছে, 70 বছর বয়সী জেমস নামের ওই ব্যক্তি মার্কিন এক স্ক্যামারের লক্ষ্যবস্তু ছিল। ওই স্ক্যামারের রোমান্স স্ক্যামে ফেলে জেমসের কাছে বড় অঙ্কের অর্থ দাবি করেন। এই ধরনের জালিয়াতির ক্ষেত্রে লেনদেনের বিষয়গুলো ব্যাংক কর্তৃপক্ষ দ্বারা সুরক্ষিত থাকে, তবে বিদেশি কোনো অ্যাকাউন্ট এই ধরনের লেনদেনে কোনো ধরনের তদন্ত সিস্টেম থাকে না, ফলে খুব সহজেই অর্থ সেই বিদেশি স্ক্যামারের কাছে চলে যায়। জানা গেছে, জেমসের স্ত্রী ছিলেন পার্কিনসন রোগী এবং পরবর্তীতে তিনি রোগের কারণে মারা যান। মৃত্যুর আগের সময়গুলোতে জেমস তার দেখাশোনা করত। স্ত্রীর মৃত্যুর পর তার মানসিক অবস্থা ভালো না থাকায় জালিয়াতি চক্র খুব সহজেই জেমসকে মানসিকভাবে ম্যানিপুলেট করতে সক্ষম হয়েছে। পরবর্তীতে জেমস তার ছেলের অ্যাডামকে একটি অ্যাকাউন্টে অর্থ পাঠাতে বলে। তখন অ্যাডাম ভেবেছিল তার বাবা হয়তো কাউকে সাহায্য করছে, তবে টাকা পাঠাতে গিয়ে অ্যাডাম তার বাবার ব্যাংক অ্যাকাউন্ট চেক করার সাথে সাথে তিনি বুঝতে পারেন কি ঘটছে। এরপর তিনি লয়ার্স ব্যাংকের সাথে যোগাযোগ করেন। অ্যাডাম জানান, প্রথমে তাকে লয়ার্স ব্যাংক জানিয়েছিল যে এটি একটি রোমান্স স্ক্যামের মতো ব্যাপার হতে পারে আর এসব ক্ষেত্রে এক্সট্রা কোড ব্যবহার করে লেনদেন নিশ্চিত করে কর্তৃপক্ষ, যার লক্ষ্য এ ধরনের লেনদেন বন্ধ করা এবং ভুক্তভোগীর অর্থ রিফান্ড করা। কিন্তু পরদিন কর্তৃপক্ষ জানায় অ্যাকাউন্টটি আমেরিকার হওয়ায় সেখানে এ ধরনের কভার সিস্টেম নেই, কেননা বিদেশি অ্যাকাউন্টে এ ধরনের এক ধরনের কোড থাকে না। এরপর পুরো বিষয়টি সম্পর্কে বিস্তারিত লিখে এবং কন্টিনজেন্ট এটি একটি CRM যেটি কোড, এই কোডের আওতায় পড়েনি, সে সম্পর্কে অ্যাডাম মানি বক্সকে ইমেল করেন। পরে মানি বক্স কর্তৃপক্ষ তদন্তে জানা গেছে জেমসের এভাবে একটি একক অ্যাকাউন্টে নিয়মিতভাবে এত পরিমাণ অর্থ লেনদেন করার বিষয়টি সন্দেহ হয় ব্যাংক কর্তৃপক্ষ, আর তাই তারা অনেকগুলো লেনদেন ব্লক করে দেয়। এভাবে অনেক অর্থ বাঁচাতে সক্ষম হয় লয়ার্স ব্যাংক। পরে মানি বক্স সার্বিক বিষয় বিবেচনা করে এবং অ্যাডামের বাবা জেমসের মানসিক সমস্যা বিবেচনা করে তদন্ত সাপেক্ষে £1,73,000 রিফান্ড করে। বলা হচ্ছে, বিদেশ থেকে যদি এই অর্থ নেওয়া হয় তাহলে কিন্তু এই অর্থ ফেরত আনা সম্ভব নয়। এই ছিল আমার কাছে সম্প্রতি বিবিসির একটি প্রতিবেদন। বিবিসির যে কোনো আপডেট বা ব্রিটেনের যে কোনো আপডেট তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে, লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।